লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। কি ব্যাপারি বা প্রেম প্রেম করছো নাকি তুমি? না আপু, প্রেম করছি না, ওই যে কাবিলা টেক্সট করছি। কাবিলার সাথে তোমার টেক্সটিং হয়? ওই তো মাঝে মাঝে আর কি কথা হয় টেক্সট। সিরিয়াস কিছু? না আপু, কি বলো, সিরিয়াস কিছু না, মানে ওর সাথে কথা বললেই আমি হাসি। না ঠিক আছে, না বলি। ইয়ে, তুমি একটা কাজ করতে পারো কিন্তু, তুমি দুপুর থেকে যদি ক্লাস নাও শিফট নিয়ে নিয়ে, তাহলে কিন্তু আর তোমার মনে হয় না ঝামেলা হবে। হবে না আপু, মানে এখনো তো স্টুডেন্ট ওরকম বাড়ে না। বেড়ে যাবে, কয়েকদিনের মধ্যেই বেড়ে যাবে। চা খাবা এবার, চা নিয়ে আসি না? কিন্তু আপনি তো ইচ্ছা নো বিশ্বাস কর, এসব তেলা তেলি বাদ দি, আসল কাহিনী কি এটা? কোন পাশা কাউরে তেল দেয় না, পাশারে মানুষের তেল দেয়। চা খা। কাহিনী কি ভাইয়া? কোনো কাহিনী নাই, তুই আমার একটা ভারী অভিশাপ দিছিলি, ওইটা তুই নিয়ে একটা হালকা পাতলা অভিশাপ দে, যাতে আমার কিছু না হয়। কি ভাইয়া, আমার অভিশাপ কি কাজে লাগিয়েছে নি? আরে না বেটা, লাগে নাই, তোর মুখ তো খারাপ। একবার এক অভিশাপ দিলি, আমার তিনটা ব্র্যান্ডের জায়গা চুরি হয়ে গেল, এটাও যদি লেগে যায় অভিশাপটা ফিরালো। আচ্ছা বুঝছি ভাইয়া, আর অভিশাপ একটু হইলেও কাজে লাগছে মনে হয়। আরে হাসার কথাটা কম ভাইয়া, তাহলে আমি অভিশাপটা তুলিলাম। তাহলে কইস না, গত দুই দিন ধরে আমার গতিটা একটু কম কম হয়ে গেছে মনে হইতেছে। ওরে বাবু রে, আর অভিশাপ তো কাজে লাগিয়েছে ভাইয়া, দেখছেন নি ওই দিন চ্যালেঞ্জ রয়েছেন না, আর চ্যালেঞ্জ রইবেন নি আল্লাহ। আমি চ্যালেঞ্জে হেরে গেছি, তুই অভিশাপটা তুই নাও। আচ্ছা ঠিক আছে, আমি অভিশাপটা তুলি লম, কিন্তু আরে 2000 টাকা দিতে হইব। এই বেটা, 2000 টাকা কে ভাই? আরে 2000 টাকা দিতে হইব। এই 2000 টাকা কিল্লা লইর মনে আছেন? আমনের মানে বেক্তুন, আমি 20 গাড়ি আলো গেছিলাম চা খাই বেলায়, আপনি হে জিনিসের বড় করি 2000 টাকা করছেন, আর 2000 টাকা চুরি করছি। কাবিলা ভাই শুভ ভাই বেগুনে মনে করছে, আরে সোর আর মান সমান বেগুন শেষ হয়ে গেছে ভাইয়া, আরে অঙ্গা 2000 টাকা দিতে হইব, নাইলে আমি অভিশাপ দিতাম না। অভিশাপ তো তুলতেন না তুলতেন না, আয় না আরো বড় অভিশাপ দিব। এই বেটা, টাকাই কি টাকা না অভিশাপ, আয় আমনের অভিশাপ দিলাম, আমনে আর পুরুষই থাকতেন না। এই বেটা, কি অভিশাপ দিলি তুই? আয় শিমুল, আয় শিমুল, অভিশাপ ফিরে এলো, আয় শিমুল। এই ওই মন ল্যাপটপ দিতে পারবো না, আপনি যে জিনিস দেখতে চাইতেছেন সেই জিনিস মূল ল্যাপটপে নেই। দাও গিয়া ফিলিং কি আর সবসময় তাকে দাও, একটু দেখি। আমার ল্যাপটপে কোনো উল্টাপাল্টা জিনিসপত্র আমি রাখি না, আর আপনি মুরব্বী মানুষ, নেক্সট টাইম থেকে এমন ধরনের কথাবার্তা মূল লোকে বলবেন না। ফ্রি হইতে চাই বুঝলে না, মুই ওয়াশরুমে যাবো, আপনি তো চলে যাবেন না? না আমি আসি, আসো। হ্যালো, হ্যালো, কে আপনি? কে? এটা শুভর নাম্বার না? হ্যাঁ এটা শুভর নাম্বার, কিন্তু আমি তো শুভ না। আপনি কে? আমি অশুভ, কিন্তু আমার সাথে কথা বললে আপনি অনেক মজা পাবেন। হোয়াট, ফাইজলামি করতেছেন আপনি আমার সাথে? আরে আপনি কি আমার বেহান লাগেন যে আপনার সাথে আমি ফাইজলামি করুন? শোনেন, আপনার নাম্বারটা আমারে দেন, নাহলে আমার নাম্বারটা আপনার নেন, আপনার লগে গিয়ে যায়। লিসন, শুভ আসলে শুভকে বলবেন যাতে আমাকে কল দেয়। শোনেন শোনেন, শুভ
মোবাইলে কোনো ফোন আসছিল আপনি ধরছেন না এই যে 58 সেকেন্ড কথা বলা দেখাইতে আছে আপনি কথা বলছেন ও ফটো ধরছিল একটা পড়া ছিল মেয়েটা কেডা গড়া কিন্তু সে মাখো আমি আপনি অবতর নাকি আমি মনে কি মিনিমাম ভদ্রতা কেন নাই হোয়াট দ্য ফাক ইজ দ্যাট মুই ফোন রেখে দিছি আর আপনি ধরে ফেললেন এটা কোনো কথা আরে ভাই ফোনে তো আর দিছি তোমার তো আর দিনে আর দিলে কোনো সমস্যা ছিল না আপনি আমার ফোনে আর দিছেন অনেক বড় সমস্যা কইরা ফেলছেন মানুষের থেকে ফোন ইম্পর্টেন্ট বেশি কথাটা মনে রাখেন আর আমি আপনারে বললে রাখি নেক্সট টাইম যদি মোর ফোন বা ল্যাপটপ কোন স্টাফ আপনি ধরছেন মুই বললে দেব আপনার নাম ইলা ফুফা কয় সেকেন্ড কথা বলছি তাই যে তুমি পাগল হয়ে গেছো আমার লগে আর 2 মিনিট কথা বললে তোমার পাখি দাওয়ার লোক উড়াল দিত তুমি তো এমনিও রাখতে পারবা না তুমি তো বিছানায় মুতো গিয়া তোমার কি ফোন দিছে তুমি কার সাথে কথা বলছো তুমি আমি তোমাকে ফোন দিছি তোমার ফোন আরেকজন রিসিভ করছে কে লোকটা আর ভুলো না এই বাড়িওয়ালার এক আত্মীয় এমনি অনেক ডিস্টার্ব করতেছে তারপর আবার তোমার ফোন রিসিভ করে বলছে কি বলছো তোমারে আরে এই লোকটা একটা ইডিয়েট আমাকে বলে যে আমি জানো আমার নাম্বারটা তাকে দেই ওর তার নাম্বারটা আমি নেই সে নাকি আমার সাথে দেখা করবে আচ্ছা ঠিক আছে মুই দেখতেছি দাঁড়াও সরি মুই দেখতেছি দাঁড়াও মুই একটা ব্যবস্থা করতেছি আমি বুঝলাম না তুমি ফোন এইভাবে রেখে গেছো কেন আমি তো ওয়াশরুমে গেছিলাম লাইক কিছু নিয়ে গেছি আর তোমার ফোনটা যদি এখন কাবিলা ধরতো ঠিক আছে আমি বুঝতে পারছি এরকম হইবে না আমি দেখতেছি রাখো পরে ফোন দেব বাই হ্যালো এই কাবিলা তুই কোথায় নিচে কিলে তুই এক কোটি উপরে তোর লগে মোর কথা আছে ইম্পর্টেন্ট কিসে আরে তুই আয় বেটা আরে কি হইছে কস না আরে বেটা এই এই নাবিলার ফুফা ঘরে এত একটা আগাম আগাম করে দিয়ে গেছে কি করছে তে আরে বড় আব্বাই ফোন দিয়েছিল আব্বার উল্টা পাল্টা কথাবার্তা বল তোর ফোন হিগা ধরলো কেমনে আরে ফোন রেখে ওই অসুমি গেছি আব্বাই ফোন দিয়েছে আব্বারে ফোন দিয়ে কয় কি মাল টাল খাওয়ার কথাবার্তা এগুলো সব কিছু বলে দিয়েছে হালারে হিড আসছ আরে এর লাগি তো তোরা ডাকতে আছিস আচ্ছা রাখ আয় আইতেছি বিচারটা তোর কাছেই দিতাম তোর কাছে দিয়ে কোনো লাভ হইবো না দাদু আপনি বলেন বিচারটা কি বলেন আমার তারে দেখেন আমি তারে কি করি চোপড়াই একসাথে দাঁত ফালাইয়া দিব মানে নাম শুনলে আর চোপড়াই দইব না উল্টা চোপার খায়ালও যেতে পারো কি বলেন দাদু আপনি বলেন তো বিচারটা দেন আমার দারে কাবিলারে ডেকে লয় যা কাবিলারে ডাকতে হইবে না আপনি আমার দারে বলেন তোরে কইছ না কাবিলারে ডেকে লয় তা যা বিচার দিতেছি জানি তুই বিচারটা করতে পারবি না তারপরেও দিয়ে রাখতেছি জি বলেন শুনি আপনার বিচার শিমুল আমারে ভয়ঙ্কর একটা অভিশাপ দিছে তো কি দিছে শিমুল আপনার অভিশাপ দিছে ঠিক তো আরো মাঝে মধ্যে দেয় আমি এগুলো পাত্তা দিই ঠিক আছে যদি আপনার যদি বলে ভাই আপনার অভিশাপ দিন আপনি মরে যাবেন আপনি কি মরবেন যতদিন আপনার হায়াত আছে আপনি তো ততদিনই বাঁচবেন তাই না এইটা না তো সিরিয়াস অর্থ কিছু নাই ভাইয়া না বড় যদি লাগা যায় কি লাগি যাবে কি হবে সামনে কইছে কি তুই খালি আরে ক এই অভিশাপটা ফিরাই নিয়ে অন্য একটা অভিশাপ দিতে আই গেল কিছু কোনো ফাঁচি গেল প্রত্যেক তার আপনারিকে কি বলছি যেটা শোনালে আপনি আমার অ্যাকশন সেটা বলেন দাদা বলেন ও কইছে আমার পুরুষাঙ্গ নষ্ট হয়ে যাবে না ইকে কইছে কথা নামটা কি নষ্ট হয়ে গেছে ইকে যদি আপনার অভিশাপ দিক কয় আমরা পুরুষাঙ্গ নষ্ট হয়ে যাবে আমরাটা কি নষ্ট হয়ে যাব আবার যদি দোয়া করে যদি কারণ সুপার পাওয়ার হয়ে যাবে বুঝবেন আপনি জিনিস যেটার এক্সপায়ার ডেট এটা তো হয়তো দিন পর্যন্তই তো থাকবো তাই না এর বেশি হয়ে যেত না কমও যেত না আরে বেটা যদি হয়ে যায় কত যায় না হইলেটা আপনাকে দোষ হইব ভাইয়া আপনাকে বয়স কি কম হয়েছে এই দুই বুড়া আপনারা তো এতদিনে থাকার কথা ছিল বউ বাচ্চা কোনো লোকে বাচ্চা হলে স্কুলে যাবেন এতে বলে বউ লোকে ঘুমাইবেন আপনারা ঘুমান ব্যাচেলার লেদা লেদা হলেন না লোকে এটা তো আপনাকে জীবনে সবচেয়ে বড় অভিশাপ কোথায় ভাইয়া শিমুল মতো লেদা হলার কথা ধরে রাইতের বেলা আইসেন এগুলো টেনশন করতে মিয়া কাম করি খান মিয়া যাই হোক তুই অনেক কইস
এই ভয়ঙ্কর অভিশাপটা ফিরাই নিয়ে একটা হালকা অভিশাপ দিয়ে দিতে। এসব আজ এরা কথাবার্তা আমি কারো কইতে পারতাম না। এসব বলা লাইনে আমরা ডেক্সস। চল। ওই তুই আর বুঝায় কইস। যাতে এই অভিশাপটা নিয়ে হালকা একটা অভিশাপ দেয়। আমরা যাই কর আমরা সময় আছে। দাদু আপনি কোনো চিন্তা করেন না, কিছুই হবে না, এসব অভিশাপ আপনি গায়ে লাগাইয়েন না। আল্লাহ ভরসা, কোনো চিন্তাই করেন না আপনি। আমি জানতাম কামিলাই বিচারটা করব না, তারপরও তুই আর বুঝায় কইস। আচ্ছা বল মানে দাদু আপনি কি কোনো সমস্যার মধ্যে হইতে আছে, মানে জিনিস কাজ করতে আছে না? এই বেটা আমি এখনো সুস্থ সবল সতেজ আছি, ঠিকঠাক আছি, আর তুই কস কাজ করতে আছে না? তারপরও দাদু আপনি প্রত্যেক দিন চিরতার রস খাবেন, আমি মাঝে মাঝে খাই, এবং শিমুল যদি আমার অভিশাপ দিতে আমি গায়ে লাগাইতাম না। আমার যে গতি তা কিছুই করতে পারতে না। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।